শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে গত চার আগস্ট রাজধানীর ধানমন্ডিতে ছাত্রজনতার ওপর গুলি চালাই ঢাকা মহানগর উত্তর যুবলীগের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শাকিল আহমেদ পরে ধানমন্ডি থানায় তার নামে মামলা করে পুলিশ এরপর থেকেই ছিলেন আত্মগোপনে অভ্যুত্থানের দুই মাস পর হাজারিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় শাকিলকে এ সময় তার কাছ থেকে একটি পিস্তল একটি রিভলভার দুটি চাপাতি ও চাকু উদ্ধার করে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান শাকিলের নামে আরো কয়েকটি অস্ত্র মামলা রয়েছে হাজারিবাগ থানা পুলিশ রাত অনুমান দশটার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার তৃতীয় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরও কিছু দেশীয় ধারালো ছুরি চাপাতি এবং রামদা উদ্ধার করা হয় পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছি এবং আমাদের এই অভিযান চলমান আছে এবং যারা যারা এইসব কাজের সাথে সংশ্লিষ্ট ছিল এজাহারে যাদের নাম আসবে যাচাই বাছাই করে তবে আমরা সে আসামিগুলো গ্রেফতার করছে ভিত্তিক অবৈধ অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তালেবুর রহমান আমাদের জোরদার অভিযান চলছে এবং তালেহি সময় সংবাদ ঢাকা